বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এয়ারপোর্ট থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না আর তোমাদের এবার সাকিব তামিমকে নিয়ে সরাসরি লাইভে তৌহিদ আফ্রিদি তাদের ঝগড়া মিটিয়ে ফেরানোর চেষ্টা আগের সে বন্ধুত্ব রূপে সাকিব তামিম ইস্যু যেন থামছেই না কেউ কেউ বলছে তামিমকে কেন নেওয়া হলো না বিশ্বকাপে সম্পূর্ণ দোষটাই দেওয়া হচ্ছে সাকিবের ঘাড়ে অপরদিকে সাকিব বলছে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না কেউ কেউ বলছে সাকিব স্বার্থপর নিজের স্বার্থের কারণে তামিমকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি তামিম ভক্তদের দাবি যে 17 বছর ধরে টানা ওপেন করেছে তাকে কেন মিডল অর্ডারে ব্যাটিং করার প্রস্তাব দিল কেউ কেউ বলছে দলের স্বার্থে যাকে যেখানে খেলানো হয় তাকে সেখানেই খেলা উচিত যা মেনে নিতে নারাজ তামিম ইকবাল সাকিব ভক্তদের দাবি তামিম কে বলা হয়েছিল মাত্র একটি ম্যাচ খেলতে না সেটাও আফগানিস্তানের বিপক্ষে আর যদি সে খেলে তাহলে মিডল অর্ডারে ব্যাটিং করা লাগবে কেননা রাইট হ্যান্ডেড প্রয়োজন ওপেনিং এ মুজিবুর রহমানকে সামলানোর জন্য এছাড়াও ফাজল হক ফারুকির এগেনস্টে তামিম ইকবাল দুর্বল কিন্তু তামিম তার ইগোর কারণে এটা রাজি হয়নি এটাকে নোংরামি বলে চালিয়ে ইচ্ছে করেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তাকে তো বলা হয়নি পুরো টুর্নামেন্ট মিডল অর্ডারে খেলার জন্য শুধু আফগানের বিপক্ষে মিডল অর্ডার খেলার কথার প্রস্তাব দেওয়া হয়েছে আবার সাকিব ভক্তের আরেক গ্রুপ বলছে তামিম যখন অধিনায়ক ছিলেন তখন সাকিব তার তৃতীয় পজিশন হারিয়েছে সাংবাদিক প্রশ্ন করেছিল তামিমকে সাকিব কি কখনো তার প্রিয় তৃতীয় পজিশন ফিরে পাবে তামিম বলেছিল না তাকে 5 নম্বরে ব্যাটিং করতে হবে দলের স্বার্থে তাকে এই স্যাক্রিফাইস করতেই হবে সাকিব ভক্তের দাবি সেদিন সাকিব বলেনি আমি ক্রিকেটকে ছেড়ে দেব আমি 5ম পজিশনে ব্যাটিং করব না তাহলে কেন তামিম আজ ইগো দেখালো দলের স্বার্থে সাকিব সেদিন 5 নম্বরে ব্যাটিং করতে রাজি হয় যেখানে তামিম মাত্র একটি ম্যাচ ওপেনিং ব্যতীত মিডল অর্ডারে খেলতে রাজি নয় কিন্তু তামিম তার ইগোর কারণে ইচ্ছে করেই ওয়ার্ল্ড কাপে যেতে রাজি হয়নি অপরদিকে তামিম বলছে আমাকে যদি এই বিষয়টি বুঝিয়ে বলা হতো হয়তো আমি মেনে নিতাম কিন্তু তারা আমাকে রুডলি বলেছে বাজে ব্যবহার করেছে আমার সাথে তাই আমি রাজি হইনি সাকিব বলছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না অপরদিকে সাকিব তামিমকে নিয়ে লাইভে তৌহিদ আফ্রিদি মেটাতে চাচ্ছে তাদের দুজনের ঝগড়া এমন একটি ভিডিও এখন নেটের মাধ্যমে চারিদিকে ছড়াছড়ি করছে যদিও এটি সম্পূর্ণ এডিট দিয়ে তৈরি করা মিমস কিন্তু এখানেও যে শিক্ষণীয় বিষয় রয়েছে কত নানান ভাবেই না চেষ্টা করছে তামিম সাকিবকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনার আবারও আগের মতো বন্ধুত্ব হয়ে ফিরে আসার জন্য কতই না চেষ্টা করছে বাংলাদেশের জনগণ কিন্তু তারা কি তা কোনোদিন বুঝবে নাকি নিজেদের ইগো নিয়েই নিজেরা বসে থাকবে এতে লাভটাই বা কার